আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানি বিদ্যাবত্যায় এসব কিছু পরিতে তোমাদের আজকে শোনাব ওয়েস্টার্ন উপন্যাস একা এর তৃতীয় পর্ব ভিডিওটি শেষ পর্যন্ত থেকে আমার খুব ভালো লাগবে অধ্যায় চার খাওয়ার আগে সাফ সূত্র হয়ে নেওয়া উচিত বইকি। কি কিন্তু জেমি তা করেনি সিদ্ধান্তটা সর্বনাশের দিকে নিয়ে গেল ওকে সঙ্গে সঙ্গে ডাইনিং রুমে না গিয়ে উপরতলায় গোসল করতে চলে গেলে ওই লোকটার সঙ্গে আর দেখা হতো না কারণ গরম পানিতে গোসল সেরে ফিরে আসতে যে সময় লাগতো ততক্ষণে নিশ্চয়ই খেয়ে দিয়ে চলে যেত লোকটা সম্ভবত এর তল্লার ছেড়েই চলে যেত জীবনে কখনো তার সঙ্গে দেখা হতো না কিন্তু বিধি বাম এমন নয় যে ভয়ানক খিদে পেয়েছিল তো তখনই খেতে হবে এর চেয়ে বেশি ক্ষুধা নিয়েও খেতে দেরি করেছে অনায়াসে সবুর করতে পারতো কুগারের মাংসের প্রতিও লোভ অনুভব করেনি চার পেয়ে যন্ত্রটা জবাই করে ইতোমধ্যে রেধেও ফেলেছে হোটেল কর্তৃপক্ষ ব্যাটা আর যাবে কোথায় কুকারের মাংস বিশ মিনিট পরও থাকতো সুন্দরী ওয়েট্রেসও থাকত কিন্তু ওই লোকটা থাকতো না এই ব্যাপারটাই ওর নিকট ভবিষ্যৎ বা সারা জীবনের অনেক ঘটনার নিয়ামক হয়ে দাঁড়ালো। সব বিপদ বিছনে ফেলে এসেছে কিন্তু ঘূর্ণাখরেও ভাবেনি অচেনা এক শহরের হোটেলে ঢুকবার সঙ্গে সঙ্গে দ্বিগুণ বিপজ্জনক এক পরিবেশে পা রেখেছে জ্বলন্ত উনুন থেকে ফুটন্ত কড়াইয়ে পড়বার মতো অবস্থা তখনও টের পায়নি চেনি কিন্তু পরে হারে হারে বুঝেছে অচেনা সেই লোকটার উপস্থিতি নয় বরং ওর বেভাস মন্তব্য আর লোকটার তীক্ষ্ণ দৃষ্টি সর্বনাশের সূচনা করল মহিলার দেখিয়ে দেওয়া দরজা দিয়ে ডাইনিং রুমে ঢুকল লোকটা তখন দরজার দিকে পিঠ দিয়ে বসে আছে এক টেবিলে সুন্দরী সেই ওয়েট্রেস ছাড়া আর কেউ নেই প্রকাণ্ড ঘরটা বেশ সাজানো গোছানো পরিচ্ছন্নও বটে জেমি যখন দোরগোড়ায় পা রেখেছে উল্টো দিকের রান্নাঘরের দরজা দিয়ে কফি পট হাতে ভেতরে প্রবেশ করছে ওয়েট্রেস প্রথমেই মেয়েটাকে দেখতে পেলে হয়তো পরিস্থিতি পুরোপুরি বদলে যেত কারণ মেয়েটা সত্যিই আকর্ষণীয় চোখ ধাঁধানো রূপ একথা নিন্দুকও স্বীকার করবে কিন্তু ডাইনিং রুমে ঢুকেই প্রথমে সেই লোকের পিঠ দেখতে পেল জেমি কালো ফ্রক কোট এবং মানুষটার দৈহিক আকার বা আকৃতির সাদৃশ্য ওর দৃষ্টিভ্রম তৈরি করল পরিষ্কার কিছু ভাববার বা ভুলটা করবার বুঝতে পারবার আগেই মুখ ফুসকে ডেকে উঠল বাবা হুট করে কাউকে দেখা মাত্র বাবা বলে ডেকে ওঠা স্বাভাবিক নয় কিন্তু লোকটার সঙ্গে জন ট্রেভালিয়ানের কাঠামোগত মিলের কারণে ব্যাপারটা ঘটেছে কোনো কিছু ভাবেনি জেমি অজান্তে মুখ ফুটে বেরিয়ে গেছে শব্দটা ঝট করে ফিরে তাকালো লোকটা চোখে তেকরা চাহানি বটে যন্ত্রেভালিয়ানের সঙ্গে চেহারায় কিছু মিল আছে তবে বয়স অন্তত দশ বছর কম বিস্ময়কর ব্যাপার হচ্ছে মানুষটার মধ্যে আরও কি যেন আছে মৃতভাষী গম্ভীর এবং সর্বক্ষণ দুশ্চিন্তাগ্রস্ত বাবার মধ্যে সবসময় এক ধরনের প্রচ্ছন্ন কোমলতা দেখেছেও এমনকি মুখেও তার স্থায়ী ছাপ ছিল অথচ এ মানুষটির মধ্যে তা নেই সুদর্শন হলেও আগাগোড়া কাঠিন্যে ভরা চেহারা নিখুঁত কিন্তু ধারালো সুদৃশ্য একটা ছুরির মতো দেখতে যত সুন্দরী হোক ধারে শক্ত জিনিসও কেটে যায় পলকের চাহনিতে বোঝা যায় এ লোকের মধ্যে কোমলতা বলতে কিছু নেই পুরুদস্তর কঠিন নিষ্ঠুর ও দয়া মায়াহীন বাবা ভুরু কুচকে গেছে লোকটার রুক্ষ কণ্ঠে বিরক্তি চাপা থাকল না আমি তোমার বাবা নই পরপরই জেমির পিস্তলের দিকে নেমে গেল তার দৃষ্টি হোটেলে ঢুকবার সময় কম্বলে তৈরি কোট খুলে কাঁধের ওপর ঝুলিয়ে নিয়েছিল জেমি তাই ওর হোলস্টারে রাখা পিস্তলটা স্পষ্ট চোখে পড়ছে মুক্তর হাতল বা মাটে খোদাইকৃত লাল রঙা পাখির প্রতিকৃতি নিশ্চয়ই দেখতে পেয়েছে সে অদ্ভুত প্রতিক্রিয়া দেখা গেল লোকটার মধ্যে মুখের গাম্ভীর্য ধরে রেখেছে শেয়ানা মানুষ যা করে কিন্তু টান হয়ে গেল শরীর তীক্ষ্ণ চোখে সতর্ক চাহনের ঢেউ খেলে গেল মুখ টান টান করে বসলো চেয়ারে দৃষ্টি তুলে জেমির চোখে যখন চোখ রাখলো দেখে মনে হলো যেন একটা খরগোশ দেখতে পেয়েছে নেকড়ে এখনই লাভ দেবে শিকার ধরতে আমাকে দেখে তোমার বাবা মনে হলো কেন প্রশ্ন এলো বিব্রত হাসলো জেমি জানি না ঠিক বলতে পারবো না দরজা দিয়ে ঢুকে তোমার পেছনটা দেখতে পেলাম ঠিক এমন একটা করছিল বাবার দেখতে তেমনই মনে হলো যাকে দুঃখিত ভুল হয়ে গেছে আমার একটা টেবিলে বসবার ইচ্ছা বিশেষ করে এমন এক জায়গায় জানালা দিয়ে যাতে রাস্তার উপর নজর রাখতে পারে পা বাড়ালো কিন্তু লোকটার শান্ত ও কোমল কণ্ঠে নিরস্ত হল একা একা খাওয়ার দরকার নেই বয় আহ্বান করলো সে তুমি বরং আমার টেবিলে চলে এসো নেকড়ে যদি কথাই বলতে পারে তাহলে বোধ হয় এমনভাবে বলা উচিত শিকারকে কোলে তুলে নেওয়ার আমন্ত্রণ কিন্তু কি জবাব দেবে মাথা কাজ করছে না এখানে ঢুকবার পরপরই মাথাটা বিগড়ে গেছে প্রথমে অচেনা লোকটাকে বাবা বলে ডেকে উঠেছে বিব্রত ভাবটা বিস্ময়ের রূপ নিয়েছে লোকটার সঙ্গে একই টেবিলে বসবার আমন্ত্রণ পেয়ে ঝড়ের গতিতে যদি মাথা চালাতে পারতো হয়তো এড়িয়ে যাওয়ার একটা অজুহাত দাঁড় করাতে পারত অগত্যা ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গেল জেমি চেয়ার টেনে লোকটার উল্টো দিকে বসে পড়ল বিপদ এড়িয়ে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা যাও বা ছিল তা বাতিল হয়ে গেল কফি আর থালায় খাবার দিয়ে গেল ওয়েট্রেস মেয়েটি মাংস কুগানের মাংস না অন্য কিছু কে জানে কারণ রান্না করা মাংস দেখে যন্তর পরিচয় জানা মুশকিল অন্তত জেমির অনুমান করতে পারছে না কুগার আর নেকড়ে যাই হোক খানা যখন দেওয়া হয়েছে পেটের খিদে সহ্য করে ফায়দা নেই মাংসের সঙ্গে ভাত আর বিন রয়েছে দেখে সুস্বাদু মনে হচ্ছে জেমির কাছে ব্যবহার শুরু করল মনে মনে সামনে বসার রহস্যময় লোকটা সম্পর্কে ভাবছে দূরে কোথাও যাচ্ছ জানতে চাইল সে পাহাড় থেকে এলাম বলল জেমি বেশ কিছু গরু রাইড করেছি ওখানে মনে হচ্ছে ঠিক সময়ে কাজ ছেড়ে এসেছ কফিতে চুমুক দিল লোকটা তোমার বাবার কথা বলছি ওরও কি আমার মতো আছে সেও কি গরু রাইড করে এখন না আগে করত। আরও প্রশ্ন করে গেল লোকটা কিন্তু কোনোটারই পরিষ্কার উত্তর দিল না জেমি বিশেষ করে কোথ এসেছে বলতে রাজি নয় কে বলতে পারে ইতোমধ্যে শহরে ফিরে গিয়ে কিছু লোক ভাড়া করেনি জজ মিলস তারা হয়তো ছড়িয়ে পড়েছে নানা দিকে ওকে খুঁজে বেড়াচ্ছে তাদের কেউ হতে পারে এ লোক কিনা হলেও তেমন একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে বিশেষ করে ওর বা বাবার ব্যাপারে অচেনা লোকটার প্রতি কৌতূহল জেমির মনে সন্দেহের উদ্রেক করছে ভিতরে ভিতরে বিরক্ত হয়ে পড়েছে ও ধন্দে পড়ে গেছে খেয়াল করেছে এ লোকটার সঙ্গে ওর বাবার দু একটা ভাবভঙ্গির মিল রয়েছে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে না দেখলে চোখে পড়ে না কিংবা বাবার স্বভাব সম্পর্কে না জানলেও খেয়াল করতো না দুশ্চিন্তা করা বা ভাবনার সময় বাবার মতোই ভুরু কোচকায় লোকটা ভাবভঙ্গি বা আচরণের সাদৃশ্যের মধ্যে আত্মীয়তার যোগসূত্র থাকতে পারে বলে জানে যেমি এবং সেটাই স্বাভাবিক মামাতো চাচাতো ফুফাতো খালাতো ভাই বোনদের মধ্যে শুধু চেহারা নয় বরং আচরণেও মিল পাওয়া যায় এসব ভাবভঙ্গি বা অভ্যাস বংশানুক্রমিক না একই পারিবারিক পরিমণ্ডলে বসবাসের কারণে তৈরি হয় ঠিক জানা নেই জিমির ইতোমধ্যে একটা ধারণা ঢুকে গেছে মাথায় এ লোকটা দেখতে শুধু ওর বাবার মতোই নয় বরং বাবার আত্মীয় হতে পারে এখন ওর মনে একাধিক প্রশ্ন উঁকি দিচ্ছে কে এ লোক এবং কোথকে এসেছে পশ্চিম এমন একটা জায়গা যেখানে হুট করে এ ধরনের প্রশ্ন কাউকে করা যায় না রীতিতে নেই স্বেচ্ছায় কেউ নিজের পরিচয় না দিলে অপেক্ষা করা উচিত তবে একেবারে মুখ বুঝে থাকতেও রাজি নয় জেমি বরং একটু ঘুরিয়ে ফিরিয়ে হলেও নিজের জিজ্ঞাসার জবাব বের করে নিতে ইচ্ছুক ওবের পরিস্থিতি এখন কেমন জানতে খারাপ অবস্থা যাচ্ছে মৃদুস্বরে বলল সে ঠান্ডা শীতল দৃষ্টি দিয়ে মাপছে ওকে মেরুদণ্ডে ভয়ের শিহরণ অনুভব করল জেমি এবং এ কারণে নিজের ওপরে রেগে গেল কষে গাল দিল মনে মনে বোকার হদ্দ একে ভয় পাওয়ার কি আছে সাধারণ একজন মানুষই তো চোখ দিয়ে আগুন বের হচ্ছে না যে ভয় পেতে হবে তাছাড়া একে ভয় পাওয়ার কি আছে কিংবা কাউকেই ভয় পাওয়ার কারণ নেই কিন্তু তবুও মনের খুঁতখুঁতে ভাবটা যাচ্ছে না হয়তো ওর বাবার সঙ্গে লোকটার চেহারা বা আচরণের মিলের কারণে বাবাসহ এখানে বহুদিন ধরে আছো জানতে চাইল সে ঠিক এখানে নয় এদিকে আছি বেশ কিছুদিন হলো পেটের তাগিদে এক এক সময় এক এক কাজ করি তাই নির্দিষ্ট কোথাও থাকি না তোমার বাবা সে কি পূব থেকে এসেছিল নিঃশব্দে হাসল জেমি সবাই তো পুব থেকে এসেছে তাই না শুরু থেকে এখানকার স্থায়ী বাসিন্দা কেবল ইন্ডিয়ানরা সত্যি কথা হচ্ছে তাবোড্রেডস কিনো আদপে এখানকার আদি বাসিন্দা নয় ওদের মুখেই শুনেছি অন্য জায়গা থেকে এখানে এসেছিল ওদের পূর্বপুরুষরা কঠিন চাহনিতে জেমিকে বিদ্ধ করল লোকটা বোঝাই যাচ্ছে ওর উত্তর পছন্দ হয়নি মুখের উপর জ্ঞান দেখাচ্ছে ইঁচড়ে পাকা একটা ছেলে অথচ আসল উত্তর সুকৌশলে এড়িয়ে যাচ্ছে শুধু এ লোক কেন কারোরই ভালো লাগবার কথা নয় আদবে ওকে পছন্দ করতে পারছে না সে যেমন তাকে করেনি জেমি কিন্তু আলাপ চালিয়ে যাচ্ছে দুজনে মাঝে মধ্যে প্রশ্ন করছে লোকটা কিংবা আলাপ আরও চালিয়ে যাওয়ার মতো মন্তব্য করছে তথ্য সংগ্রহ করতে চাইছে সে কিন্তু জেমিও ঘাগু ঠিক এড়িয়ে যাচ্ছে কৌশলে তাছাড়া অস্বাভাবিক হলেও সত্যি যে বাপ সম্পর্কে ওর অপর্যাপ্ত জ্ঞানের আলোকে লোকটার সব প্রশ্নের জবাব দেওয়াও সম্ভব নয় জন ট্রেভালিয়নের মৃত্যুর আগ পর্যন্ত জানতো না যে বাবা বা পরিবার সম্পর্কে বলতে গেলে কিছুই জানা নেই ওর আর এখন জানবার উপায়ও নেই সতেরো হতে পারে বয়স কিন্তু কৈশোর থেকে কঠিন জীবন জীবনযাপনে অভ্যস্ত পাহাড় মরুভূমি বা প্রেয়ারি কোথায় না উদয়স্ত খেটেছে বাবার সঙ্গে পশ্চিমের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে মানুষ চিনতে শিখেছে সামান্য ইশারা বা ভাবভঙ্গি দেখে অন্যের চরিত্র বিশ্লেষণে ওর দক্ষতা প্রশ্নাতীত বলা যাবে না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সত্যের একেবারে কাছাকাছি যেমন এই লোকটি কোমরের হোলস্টারে একটা সিক্স শ্যুটার রয়েছে তার সেটা দৃশ্যমান কিন্তু জামার আস্তিনে আরেকটা অস্ত্র আছে জুয়ারিদের যেমন ডেরিঞ্জার জাতীয় লুকানো পিস্তল থাকে ডেরিঞ্জারি দুটো গুলি দুবার গুলি করবার পর রিলোড করতে হয় স্বল্প দূরত্বে কাউকে খুন করবার জন্য দারুণ জিনিস ঠিক এই কারণে জুয়ারিদের পছন্দ লোকটা সতর্কতার কারণে ব্যাপারটা খেয়াল করেছে যেমনি ডান হাত সম্পর্কে সচেতন সে বাহুটা সযত্নে টান টান করে রেখেছে যাতে লুকিয়ে রাখা পিস্তল বেরিয়ে না আসে হাতের কবজি টেবিলে এমনভাবে রেখেছে যাতে চাইলেই মুহূর্তের মধ্যে বাহুর চলে আসবে পিস্তল ভঙ্গিটা সামান্য ব্যতিক্রমী কিন্তু জুয়ারিকে থেকে দেখেছে এমন লোকের চোখ ফাঁকি দেওয়া কঠিন শহরে থাকবে তো শেষে জানতে চাইল লোকটা দু একদিন থাকবো হয়তো মেলাদিন দিন পাহাড়ে ছিলাম হাড়ে ঘাস গজিয়ে যাওয়ার দশা হয়েছে বিছানায় কবে শুয়েছি মনেও পড়ছে না ভাবছি শুয়ে বসে আর রাস্তায় চোখ রেখে কাটিয়ে দেব কয়েকটা দিন একেবারে ঝাড়া হাত পা যেমি বাজি ধরে বলতে পারবে ওর শহরে থাকবার ব্যাপারটা পছন্দ হয়নি লোকটার যদিও কারণ বলতে পারবে না কিন্তু সে বোধ হয় চায় শহরে থাকুক যা আমি তো ভেবেছি দুজনে মিলে চার পাঁচটা ঘুরে ফিরে দেখব তেমন আগ্রহ প্রকাশ পেল না কণ্ঠে হতাশাও নয় যেন এমনি বলছে কথাটা আবহাওয়া কিন্তু মোটেও ঘুরে ফিরে বেড়ানোর মতো নয় মনে করিয়ে দিল জেমি ঠান্ডায় থেকে থেকে প্রায় জমে যাওয়ার দশা হয়েছিল পাহাড়ে আর নয় ঠান্ডায় এমনিতেও অসুবিধা হয় আমার চলে যাওয়ার জন্য ভিতরে ভিতরে অস্থির বোধ করছে জেমি কিন্তু উঠতেও পারছে না ব্যাটার সঙ্গে খেজুরে আলাপ করে লাভ কি হবে যদি ওর সন্দেহ বা ধারণা এখন বেরিয়ে গেলে ঠিকই পিছনে নেবে বেটা অনুসরণ করবে ওকে লোকটাকে খসাতে পারলে স্বস্তি বোধ করবে হয়তো কিন্তু তার সম্পর্কে কৌতূহল বোধ করছে কে জানে সত্যি হয়তো ওর বাবার আত্মীয় সেক্ষেত্রে বাবা সম্পর্কে কিছু জানবে বোধ হয় জানতে পারে ওদের পরিবার সম্পর্কেও কিন্তু সহজাত প্রবৃত্তি ওকে সর্বক্ষণ সতর্ক করে দিচ্ছে যে এই লোক পুরোদস্তর বিপজ্জনক এবং তার চেয়েও বড় কথা লোকটা আগাগোড়া অসৎ হিংস্র ও খল নিচেও বটে পাকা শয়তান মৌকার চোখে তা স্পষ্ট অল্পেতে খেপে যায় এবং যখন রাগে চরম নিষ্ঠুর ও হিংস্র হয়ে ওঠে অন্য কেউ শুনে হাসতে পারে কিন্তু নিজের সহজাত প্রবৃত্তিকে শতভাগ বিশ্বাস করে জেমি লোকটার আচরণ নিপাট ভদ্রলোকের মতো কিন্তু ভদ্রচিত কাজ করলেই কেউ ভদ্রলোক বা ভালো মানুষ হয়ে যায় না প্রায় সারাক্ষণে তটস্থ হয়েছে জেমি কোনোভাবে যদি লোকটার পরিচয় কোথেকে এসেছে বা কোথায় যাবে কিংবা পরিকল্পনা সম্পর্কে কোনো আভাস পায় মাইনার সে স্পষ্ট বোঝা যায় কাউ হ্যান্ড হওয়ার তো প্রশ্নই আসে না ভাবছে ও জুয়ারি হতে পারে ওয়েট্রেস নজর রেখেছি ওর ওপর খেয়াল করেছে জেমি কোনো কারণে চিন্তিত মেয়েটা দ্বিতীয় কাপ কফি শেষ করে চেয়ার পিছনে ঠেলে উঠে দাঁড়ালো খুব ক্লান্ত লাগছে বলল যেমনি শুভরাত্রি লোকটাকে কোনো কিছু বলবার সুযোগ দিল না বরং দ্রুত ঘুরে দাঁড়িয়ে বেরিয়ে এলো ডাইনিং রুম থেকে একবারও পেছন ফিরে তাকালো না চেয়েছে ওর আচমকা প্রস্থানে ক্ষণিকের জন্য হলেও হতবুদ্ধি হয়ে পড়ুক লোকটা কারণ ঠিক আগের মুহূর্তেও ভান করছিল ওর আচরণে মনে হয়নি শিগগিরই উঠে পড়বে বরং যেন অলস চালিয়ে যা সময়টা উপভোগ করছিল খুব লবিতে এসে এক মুহূর্ত সময় নষ্ট করলো নাও উপরতলায় নিজের কামরা চলে এলো ভিতরে ঢুকে দরজা আটকে দিল একটা চেয়ার টেনে দরজার নবের নিচে ঢুকিয়ে দিল যাতে বাইরে থেকে ঠেলে কেউ দরজা খুলতে না পারে পরিকল্পনা ছিল জানালা দিয়ে বেরিয়ে পড়বে এখনি। রোয়ানের পিঠে চড়ে আবার যাত্রা করবে যত দ্রুত সম্ভব এ শহর ছেড়ে চলে যাবে এবং ক্লান্ত ঘোড়ার কাছ থেকে যতটা সম্ভব গতি আদায় করবে কিন্তু বিধ্বস্ত শরীরের কাছে হার মানতে হলো জেমি জানে প্রয়োজন যতই তাগের দিক শরীর চলবে না সারা দিন ছুটেছে তাছাড়া ঠান্ডাও পড়েছে বেশ রাতের অন্ধকারে প্রচণ্ড ঠান্ডার মধ্যে ক্লান্ত দেহে পথ চলতে অনীহা করছে হঠাৎ চিন্তাটা এলো মাথায় রহস্যময় লোকটা জানে না কোন ঘোড়ায় চড়ে এসেছেও কারণ এখানে আগে থেকেই ছিল সে এবং একটু আগে ডাইনিং রুমে ঢুকবার আগে জেমি সম্পর্কে কোনো কৌতূহল বোধ করেনি সেক্ষেত্রে রোয়ানের পিঠে ওকে না দেখা পর্যন্ত ওটাকে স্পট করতে পারবে না সে জানালা খুলে দিল জেমি জীবনে কম ঠান্ডা সয়নি আরও সইবে ভবিষ্যতে সুতরাং আরও একটা রাত ঠান্ডার মধ্যে কাঁটালে মহাভারত অশুদ্ধ হবে না বিছানায় শুয়ে পড়ল এবার কিন্তু সিদ্ধান্তটার বদলতে হারে হারে দুর্ভোগ পেতে হলো পাহাড় থেকে ধেয়ে আসছে বরফ শীতল বাতাস কম্বলের নিচে শুয়েছে বলে শরীর গরম আছে বটে কিন্তু নাক মুখ ঠান্ডা হয়ে আসছে বাতাস এত ঠান্ডা যে প্রায় কাঁপুনি উঠে যাচ্ছে ওর প্রায় ঘন্টাখানেক পর দরজার বাইরে খুবই হালকা পায়ের শব্দ শুনতে পেল সন্তর্পণে ও অতি সতর্কতার সঙ্গে দরজার নব ঘুরালোকেও খুব ধীরে তারপর সামান্য ঠেলা দিল কবাটে কিন্তু খুলল না মিনিটখানেক চেষ্টা চালানোর পর খান্ত দিল লোকটা এবং এরপর একেবারে নীরব হয়ে গেল চারপাশ যা চেয়েছিল জেমি তাই হলো এক দুই মিনিট দরজার নব ধরেছিল লোকটা এবং দরজার নিচ দিয়ে ধেয়ে যাওয়া বরফ সম ঠান্ডা বাতাসের অস্তিত্ব নিশ্চয়ই টের পেয়েছে সে অনুমান করেছে জানালা দিয়ে পাখি উধাও হয়ে গেছে বিস্ময়সূচক অস্ফুটে একটা শব্দ হলো তারপর দ্রুত পা চালালো কেউ করিডোর ধরে সরে গেল ছুটন্ত বুটের শব্দ একটু পর নিচের রাস্তায় ছুটে গেল একটা ঘোড়া মুচকি হেসে কম্বলের নিচ থেকে উঠে এলো জেমি জানালা বন্ধ করে আয়েস করে শুয়ে পড়ল এবার নিশ্চিন্ত আজ রাতে আর কেউ বিরক্ত করবে না শহর থেকে বেরিয়ে যাওয়ার দুটো সম্ভাব্য রাস্তা আছে সে দুটোই পরক করবে নিশ্চিত হবে কোন দিকে গেছে জেমি প্রচণ্ড ঠান্ডায় দুপাশে ঢুঁ মেরে যখন নিশ্চিত হবে যে কোনো দিকেই যায়নিও বরং শহরে রয়েছে তপ্ত মেজাজ নিয়ে যখন ফিরে আসবে ততক্ষণে কয়েক ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে জেমি অন্ধকার সিলিংয়ের দিকে চেয়ে পরিস্থিতি বিবেচনা করলো ডাইনিং রুমে দেখার রহস্যময় সেই লোক না হয়ে যায় না আর কে চেনে ওকে এখানে দরজা খুলে ভেতরে আসতে চেয়েছিল কেন ওর বাবার সঙ্গে চেহারা বা আচরণের সাজৃশ্যের তাৎপর্য কি কেন জেমির ব্যাপারে সন্ধিহান বা কৌতূহলী হয়ে উঠেছে সে যেখানে আজকের আগে লোকটাকে কখনো দেখেও নি আসলে ঘটছে কি প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে মাঝরাতে শহর ছেড়ে বেরিয়ে গেছে লোকটা ভেবেছে জেমি শহর ছেড়েছে তাই ওকে আটকাতে গেছে কেন যন্ত্রেভ্যালিয়ানের খুনিকে জজ মিলস বা ওর কোনো বন্ধু হতে পারে কিংবা একেবারে অন্য কেউ খুনের মোটিভ কী ছিল জজের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন কেউ যদি খুনি হয়ে থাকে নিশ্চয়ই ওর বাবাকে সর্বশান্ত করতে খুন করেনি কারণ কাজটা জজ নিজে সেরে ফেলেছিল কিংবা বলা যায় চেষ্টা করেছিল পুরোপুরি সফল হতে পারেনি নতুবা একেবারে অচেনা কেউ ওর বাবাকে খুন করেছে যে জানতো না যে জন ট্রেভালিয়ানের কাছে বিস্তর টাকা রয়েছে সম্ভবত জনের বেশভূষা বা চেহারা সুরত দেখে তার মনে হয়নি যে যথেষ্ট টাকা থাকতে পারে তাই সে চেষ্টাও করেনি সেক্ষেত্রে খুনি লোকটা নিশ্চয়ই বাবার পূর্ব পরিচিত জন ট্রেভালিয়ানের ফেলে আসা অতীত থেকে উদয় হয়া কেউ একেবারে কল্পকাহিনীর মতো স্বগতোক্তি করল জেমি এমন কিছু চিন্তাও করা যায় না ওর বাবার থেকে আসা কেউ কেন তাকে খুন করতে চাইবে পূব ছেড়ে আসবার পর যদি সত্যি পূব থেকে এসে থাকে সে দীর্ঘ কয়েক বছর চলে গেছে আর কখনো সেখানে যায়নি জন ট্রাভালিয়ান জেমির জানা মতে কারোর সঙ্গে কোনো যোগাযোগ ছিল না কখনো কোনো চিঠি আদান প্রদান হয়নি নানা ভাবনা ফলপ্রসূ না হলেও একসময় ঘুম নেমে এলো ওর চোখে সকালে যখন চোখ মেলে তাকাল ভাবনাগুলো তখনও রয়ে গেছে মন জুড়ে কিন্তু অসংখ্য প্রশ্নের কোনোটারই জবাব মিলল না বিছানা ছেড়ে সাফসূত্র হলো কাপড় ছেড়ে যতটা সম্ভব ভদ্রস্ত করে নিল নিজেকে এই মুহূর্তে ধোয়া সম্ভব নয় চুল আঁচড়ে নিচে নেমে এলো খিদে পেয়েছে ফাঁকা লবির অখণ্ড নিরবতা স্বস্তিকর লাগলো রেজিস্টারটা পড়ে আছে ডেস্কের উপর নিজের দিকে ঘুরিয়ে নিয়ে চোখ বুলালো জেমি গত তিন দিনের মধ্যে শুধু দুজন উঠেছে হোটেলে ও নিজে একজন অন্যজন রেজিস্টার অনুযায়ী গ্লেন শ্যাকেড। অপরিচিত কখনো নামটা শোনেনি ভুয়া হতে পারে পশ্চিমে বহু মানুষ এক এক জায়গায় এক এক নাম হারিয়ে চলে নামটা অবশ্য গুরুত্বপূর্ণ নয় বরং তার এখানে আসবার উদ্দেশ্য বা লক্ষ্যই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে রেস্তোরাঁও ফাঁকা বেশ সকাল বলে খদ্দের আসেনি এখনও তবে একেবারেই নীরব নয় কারণ রান্নাঘর থেকে বাসন কোষণ ও এটা ওটা নড়াচড়ার শব্দ আসছে চুলোয় হয় রান্না চড়ানো হয়েছে একটা চেয়ার টেনে বসলো জেমি চেয়ার টানবার শব্দটা ফাঁকা কামরায় বেশ জোরালো শোনালো ঝটপট নাস্তা সেরে নিয়ে বেরিয়ে পড়বার ইচ্ছে ওর রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে উকি মেরে গিয়ে এসেছে দেখে নিল গত রাতের ওয়েট্রেস মেয়েটি এগিয়ে এলো মিনিট খানেক পর আগে ভাগে এসে পড়েছো তুমি বললো মেয়েটি এখনো রান্না শেষ হয়নি তবে কিছু ফ্লাইপ চ্যাক জানিয়ে যেতে পারবো দারুণ ডিম পাওয়া যাবে না দেখি দ্বিধা করলো মেয়েটা রাতে যে লোকটার সঙ্গে বসে খেলে ওকে চেনো তুমি কালকের আগে জীবনেও দেখিনি মুখ তুলে তাকালো জেমি তুমি চেনো নাকি না চাচিকে বলতে শুনলাম খনিজ জমির খোঁজে এসেছে এখানে আসবার পর আশেপাশে বেশ ঘোরাঘুরি করছে এমন আবহাওয়ায় আচ্ছা মুরদ আছে তো লোকটার কিন্তু এই পরিস্থিতিতে যখন সব জমি তুষার বা বরফে ঢাকা পড়ে আছে কিভাবে বুঝবে কোন জমিতে খনি আছে জমির লে আউটই তো দেখা যাবে না আমরাও তাই ভাবছিলাম প্রথমে কফি দিয়ে গেল মেয়েটা একটু পর গরম কেক আর ম্যাপল জুস ডিম পাওয়া গেছে চাচি ভেজে দিচ্ছে ফের দ্বিধা করলো মেয়েটা তারপর জানালো তোমাকে বোধহয় পছন্দ হয়েছে চাচির নইলে ডিম দিতো না স্টক খুব কম তো ধন্যবাদ পরিবেশন করা খাবারের উপর সন্তুষ্ট দৃষ্টি মিলে বলল জেমি। এখানে কিছুদিন থেকে গেলে বোধহয় মন্দ হয় না এমন সুস্বাদু খাবারের লোভ সামলানো কঠিন এখানে কিন্তু কাজ খুঁজে পাওয়া মুশকিল হবে অবশ্য খনি বা কাঠের কাজ জানা থাকলে সমাদর পাবে পাহাড়ের ওপাশে আর দক্ষিণের কিছু এলাকায় র্যাঞ্চ আছে তুমি কি পাঞ্চার যখন যে কাজ পাই তাই করি মৃদু হাসলো জেমি তবে কোনোটাতে ওস্তাদ নই আটটা যে একেবারে খালি তা বলা যাবে না চিন্তিত দৃষ্টিতে ওকে দেখলো মেয়েটি বুঝতে চাইছে সতেরো বছরের বয়সে কেউ গরু পাঞ্চিং বা যা তা কাজ করে কিছু টাকা জমিয়ে ফেলেছে এটা পশ্চিমে বিরল ঘটনা ভবিষ্যৎ নিয়ে খুব কম লোক বিশেষ করে মাসে ত্রিশ ডলার মাইনে পাওয়া কাউবয়রা হাড় ভাঙা খাটুনের বিনিময়ে পাওয়া এ টাকা যৎসামান্য না হলেও একেবারে উল্লেখযোগ্য কিছুও নয় সপ্তাহান্তে শহরে এসে হুইস্কে গিলে বা দু একদান পোকার খেলে মাইনের টাকা উড়িয়ে ফেলে বেশিরভাগ পাঞ্চার জমানোর চেয়ে বরং পেডের ফুর্তিতে টাকাটা খরচা করার মধ্যে নিখাত আনন্দ খুঁজে পায় তারা জেমির হাতের নগদ টাকা যে জমানো নয় বরং হঠাৎ পাওয়া সেটা ব্যাখ্যা করবার তাগিদ বোধ করল না তবে এখন এটাই মূলধন চিন্তাটা স্বস্তি ও আত্মবিশ্বাসের সঞ্চার করলো ওর মধ্যে এবং এই প্রথম নিজেকে ওই টাকার মালিক ভাবল আমি ক্রিস্টিনা জানালো মেয়েটি কেউ কেউ অবশ্য ক্রিস বলে ডাকে আমার নাম ট্রেভালিয়ান জেমি ট্রেভালিয়ান কখনো কখনো অবশ্য যার যা মনে হয় তাই বলে ডাকে আমাকে স্মিত হেসে বললো তবে একটা সত্যি কথা হচ্ছে বহুদিন তোমার মতো সুন্দরী কাউকে দেখিনি মুখ লালচি হয়ে গেল মেয়েটির তবে একই সঙ্গে উপভোগও বোধ বোধহয় প্রশংসাটা কোন মেয়েরই বা না পছন্দ মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ বা সহজ হওয়ার অভ্যাস নেই জেমির যা ওর বাবা পারত একবার ওকে বলেছিল ভালো আচরণ করবে ওদের সঙ্গে একটা ভালো কথাই হয়তো মন জয় করে ফেলবে বিশেষ করে ওয়েট্রেস বা অমন মেয়েদের ক্ষেত্রে কথাটা প্রযোজ্য তোমার মনে রাখতে হবে প্রায় সারা দিন টানা পরিশ্রম করে ওরা বহু লোকের ধমক খেয়ে বা চোটপাট শুয়ে কাজ করতে হয় দু একটা বন্ধুত্বপূর্ণ কথা ওদের বললে কারোই এমন কোনো ক্ষতি হয় না অনিহানি জেমির সত্যি কথা হচ্ছে উপায় জানা থাকলে ক্রিস্টিনার সঙ্গে আরও বন্ধুত্বপূর্ণ আচরণই করত লোকটা কি সবসময় অনেক কথা বলে ক্রিস্টিনা বুঝতে পারল কার কথা বলছে জেমি মাথা নাড়লো আরে না বেশিরভাগ সময় একেবারে চুপচাপ থাকে তবে সব খেয়াল করে চারপাশে কড়া নজর রাখে ও রজান্তে বোধহয় কিছুই ঘটে না অদ্ভুত ব্যাপার যাকে নিয়ে কথা ঠিক ওই মুহূর্তে সেই ঢুকলো রেস্তোরাঁয় বেটা নিশ্চয়ই অনেকদিন বাঁচবে সুপ্রভাত উৎফুল্ল স্বরে সম্ভাষণ জানালো সে তুমি দেখছি বেশ আগেই উঠে গেছো গরুর র্যাঞ্চে সূর্য উঠবার আগেই বিছানা ছাড়তে অভ্যস্ত আমরা বলল জেমি তবে র্যাঞ্চে কাজ না করলে অভ্যাসটা চালিয়ে যাই গ্লিন তাহলে লোকটার নাম নামটার কি কোনো বিশেষ তাৎপর্য বা গুরুত্ব আছে ওর কাছে নিজের স্মৃতিশক্তির ওপর বেশ আস্থা আছে জেমির মনে পড়ছে না কখনো এ নাম শুনেছে কিন্তু তারপরও লোকটাকে নিয়ে খুঁতখুঁতে ভাব যাচ্ছে না অবচেতন মনের একটা অংশ কেবল গু গাইছে সতর্ক ঘণ্টি বাঁচছে মস্তিষ্কের গভীরে যতটা জানা উচিত বরং ওর সম্পর্কে তার চেয়ে বেশিই জানে লোকটা চিন্তাটা একটুও পছন্দ করতে পারছে নাও অস্বস্তি বোধ করছে ভিতরে ভিতরে মনে হচ্ছে ওর অলক্ষে কেউ নজর রাখছে ওর টেবিলে এসে বসল সেকেট অন্তরঙ্গ বন্ধুর মতো আলাপ শুরু করল আচরণে মনেই হলো না মাত্রই পরিচয় হয়েছে ওদের পাহাড় গাছপালা গরু আবহাওয়া নানা বিষয় নিয়ে আলাপ চলছে আবশ্যিক যা ছিল একটু পর পূবের সঙ্গে তুলনামূলক আলোচনা শুরু হলো যতটা না বলছে বরং তীক্ষ্ণ মনোযোগে তার চেয়ে বেশি শুনছে জেমি আশায় আছে যদি কোনো সূত্র পেয়ে যায় সেকেডের হাত দুটো জুয়ারিদের মতো শীর্ণ রক্তশূন্য প্রায় মেয়ে সত্যি কথা বলতে গেলে সুন্দরই লাগে জমির সন্দেহ আদৌ সত্যিকার ভদ্রলোক তাকে বলা যাবে কিনা তবে অনুমান করছে স্বভাবে বা প্রবৃত্তিতে না হলেও জন্মগতভাবে ভদ্রলোক গ্লিন শেকেট তবে নিঃসন্দেহে ভালো বক্তা কারণ একবার কথা বলতে শুরু করলে টানা তো বলেই মনোযোগও ধরে রাখে গুছিয়েও বলতে পারে নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল জীবন যত আনন্দেরই হোক একঘেয়ে লাগতে বাধ্য মানুষ বরং রীতির শৃঙ্খলে বন্দী হয়ে পড়ে বলল সেকেট এখানে ছোট্ট শহরে সব কিছুই পরিপূর্ণ গোছানো কিন্তু এই তো শেষ নয় দুনিয়া অনেক বড় জায়গা যতটা সম্ভব ঘুরে দেখা উচিত তুলনামূলক বিশ্লেষণ করতে গেলেও অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেজন্যে ভ্রমণের বিকল্প নেই জেমির কাছে মনে হলো শুধু ওই নয় ক্রিস্টিনা মুগ্ধশ্রোতা বনে গেছে মেয়ে পটনার প্রথম সবকি হচ্ছে মুখ চালানো এবং শেকের যে এতে বেশ দক্ষ প্রমাণ হতে বেশি সময় লাগল না লোকটার মুখে বহু দূরের স্যান ফ্রান্সিসকো নিউ ইয়র্ক লন্ডন প্যারিস বা বড় বড় শহরের কথা শুনে ছোট্ট এ শহরটাকে বড্ড নোংরা শূন্য এবং অনাকাঙ্ক্ষিত মনে হলো অফুরন্ত চাঞ্চলে ভরা ওই শহরগুলো ঘুরে এসেছে সে সব কিছু সচক্ষে দেখেছে উপভোগ করেছে এবং খুঁটিনাটি সবই এখনো স্পষ্ট মনে রেখেছে বড় বড় উজ্জ্বল চোখের গল্প শুনছে ক্রিস্টিনা বোঝাই যাচ্ছে পটে গেছে ব্যাপারটা অবশ্য জেমির ভালো লাগলো না সেকেটের সঙ্গে পাল্লা দিতে অমন চমৎকার গল্প যদি জানা থাকতো কিছুটা অনুতাপের সঙ্গে ভাবল কিন্তু উপায় নেই বেয়ারা গরুর নার্স ঝুলিতে আর যাই হোক ঝলমলে শহরের গল্প থাকে না বাবা মার সঙ্গে আমিও বেরিয়েছি কিছু একটা না বললে হয় না তাই শেষে বললো যে আমি পশ্চিমের বেশিরভাগ জায়গায় ঘুরেছি ডজ মান্টানা অ্যাভেলিন বা এলপাসো বড় শহরগুলোর কোনোটাই বাদ পড়েনি এলপাসো তো মেক্সিকোর একেবারে কাছে নদী পেরোলেই সীমান্ত ঠিকই বলেছ সমস্থানের ভঙ্গিতে বলল শেকেট বয়স কম হলেও দেখছি যথেষ্ট ঘুরেছ তুমি প্রশংসা ঝরে পড়ল কণ্ঠে তারপর হঠাৎ প্রসঙ্গটা তুলল এমন স্বাভাবিকভাবে যে আরেকটু হলে মুখ খুলে ফেলছিল জেমি আচ্ছা তোমার বাবা কি কখনো তোমাকে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেনি ও নিজের বাড়ির কথা বলছি যেখানে সে জন্মেছে বা বড় হয়েছে সত্যি কথা হচ্ছে ওই একটা ব্যাপারে জেমির বাবা কখনো কিছু বলেনি কিন্তু তথ্যটা সে কেটকে জানানোর প্রয়োজন বোধ করছে না মাঝে মধ্যে বলতো মিথ্যে বলল যদিও মনে মনে বাবার কথাই ভাবছে কেন সে নিজের বাড়ির কথা কখনো বলেনি ওকে নিয়ে যাওয়া দূরে থাক কখনো বলেওনি নি কোথাও জন্মেছে কিংবা কোথায় বড় হয়েছে কিন্তু কেন না বলবার মধ্যে কোনো স্বাভাবিকতা নেই তাই নিশ্চিতভাবে বলা চলে বিশেষ কারণ ছিল শুধু বাড়ির ব্যাপারেই নয় পরিবার সম্পর্কেও জেমিকে প্রায় কিছুই জানায়নি যন্ত্রেভালিয়ান খামখেয়ালিপনা বা অবহেলা বলা যাবে না বরং খুব সতর্কতার সঙ্গে ব্যাপারটা এড়িয়ে গেছে জেমির বাবা ওর স্থির বিশ্বাস বিশেষ কোনো কারণ ছিল সহসা একটা ঘটনা মনে পড়ল ছেলেবেলার ঘটনা বড়জোর চার পাঁচ বছর হবে ওর বয়স অস্পষ্ট স্মৃতিতে ভেসে উঠছে এক রাতের কিছু মুহূর্ত বাবার সঙ্গে দেখা করতে এসেছিল এক মহিলা ছিপছিপে দেহ কালো চুল বড় বড় সুন্দর চোখ চোখের রঙও কালো মহিলা কোথকে বা কিভাবে এসেছে কিংবা আদর্শে জায়গাটা কোথায় মনে নেই জেমির তবে এটা মনে আছে মহিলার পরনে ছিল কালো লোক এবং হঠাৎ রাতে এসে উপস্থিত হয়েছিল এসব কি স্মৃতি পুনরুদ্ধার ঠিক ঠিক মনে করতে না পুরোটাই মাত্র কয়েকটা মিনিট সময় আছে আমার হাতে শঙ্কেত্বরে বলেছিল মহিলা খুব ভয় পেয়েছি আমি এত ভয় জীবনে কখনো পাইনি ও আসছে জন জানোই তো ও কেমন আর রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কোনোভাবে যদি জানতে পারে আমি তোমাকে সতর্ক করে দিয়েছি বা দেখা করেছি ঈশ্বর জানেন একটা কথাও বলবে না স্রেফ দেখা হওয়ার সঙ্গে সঙ্গে আমাকে খুন করবে এখানে আসা উচিত হয়নি তোমার উত্তেজিত স্বরে বলেছিল জেমির বাবা এখনই চলে যাও আর দেরি করা ঠিক হবে না যদি পারতাম কি করবে কিছু করবার থাকলে তো করবে জান কারোই কিছু করবার নেই ওকে আটকাবে কে তুমি যদি ফিরে যাও তাতেই শেষ হয়ে যাবে সব কিছু সর্বনাশের ষোলকলা পূর্ণ হয় ওদের ধারণা তুমিই কাজটা করেছ জন প্রত্যেকে তাই বিশ্বাস করে ব্যতিক্রম কেবল দাদা সবাই বিশ্বাস করলেও তিনি করেননি না কাজটা আমি করিনি স্বীকার করছি যথেষ্ট সমস্যায় ছিলাম বা আছি কিন্তু ওদের মতো প্রতিহিংসা পরায়ণ নই আমি ঠিক ঠিক মনে করতে পারছে পুরোটা ছেলেবেলার হাজারো স্মৃতি যেখানে বেমালুম ভুলে বসে আছে শুধু এ ঘটনা কেন মনে রয়ে গেছে বিশেষ কোনো কারণ নেই তো হয়তো অচেনা ওই মহিলার অনাবিল সৌন্দর্য ওদের বাড়িতে আকস্মিক আগমন বা জেমির কাছে দুর্বোধ্য মনে হওয়া অথচ খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গের কারণে সব কিছু ওর মনে গভীর দাগ কেটে গেছে বলেই এতদিন পরেও মনে আছে কতদিন আগের কথা ভাবছে জেমি তেরো বছর একটু বেশিই হবে প্রায় চোদ্দ বছর ওই একবারই কোনো মহিলা ওদের বাড়িতে এসেছিল বাবার উপস্থিতিতে কিন্তু আরও এক মহিলা এসেছিল একদিন বাবা তখন বাড়ি ছিল না ঘটনাটা মনে করতে চায় না জেমি তাই বাবাকে কখনো বলেও নি এতগুলো বছর নিজের মনে সযত্নে রেখে দিয়েছে দ্বিতীয় কোনো মহিলার ওদের বাড়ি আসবার ঘটনা সেটা জেমির তখন আর চলছে বাড়িতে একা ছিল স্পষ্ট মনে আছে দিনটা কারণ সেদিন ওর জন্মদিন ছিল বাবা প্রতিশ্রুতি দিয়েছিল বিশেষ উপহার দেবে ছেলেকে জন্মদিনের জন্য দারুণ ও আকর্ষণীয় উপহার কিন্তু উপহারটা পায়নি জেমি ওকে দিতে পারেনি অথচ প্রতিশ্রুতি দিলে সেটা বরাবরই পূরণ করে এসেছিল জেমির বাবা শুধু সেবারই ব্যতিক্রম ঘটেছিল তখনই অসুস্থ হয়ে পড়ে জন ট্রেভালিয়ান ভয়ানক অসুস্থ মরণাপন্ন হয়ে পড়ে অবস্থা প্রায় জমে মানুষে টানাটানি সেই জন্মদিনের পরও দিন অসুস্থ ছিল জন জীবনের আশা ছেড়ে দেওয়া লুডন মানুষটাই কি এক অদৃশ্য শক্তির বলে প্রায় কয়েক মাস পর সুস্থ হয়ে উঠেছিল এর পিছনে কোনো হাত ছিল না তো সেই ডাইনি মহিলার অধ্যায় পাঁচ গ্লিনশেকেডের উপর ক্রমে ত্যাগ হয়ে পড়ছে জেমি মনে ক্ষোভ জমছে ওর মুখে কথার তো ছুটছেই উপরন্তু আচরণেও হাম বড়া বা কেউ কেটা ভাব দেখাচ্ছে লোকটা এমন ভাব করছে যেন কোনো লর্ড বিস্ময়কর ব্যাপার আদবে তাকে এর চেয়েও অভিজাত মনে হচ্ছে পরিপাটি পোশাক পরনে এতটুকু ভাঁজ পড়েনি কোথাও নিখুঁত খৌরি করা মুখ আচরণে চস্ত কথায় সামান্য আঞ্চলিক টাননি নিপাট ভদ্রলোকে চালে আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস ও প্রত্যয় ঠিকরে বেরোচ্ছে অথচ তার ভিতরটা ঠিকই পড়তে পারছে যেমনি মলিন পোশাক ও চেহারায় ওকে তার বিপরীতে রুগ্ন ও হতশ্রী দেখাচ্ছে এবং ঠিক এ কারণেই অসন্তুষ্ট বোধ করছেও কিছু টাকা যখন সঙ্গে আছে মনস্থির করলো জেমি ভদ্রস্ত হয়ে নেবে সেকেটের মতো নিজেকে জাহির করবার ইচ্ছে নেই ওর কিন্তু একেবারে হতশ্রী অবস্থায় থাকবারও মানে হয় না শেষ পর্যন্ত উঠে দাঁড়ালো গ্লিন সেকেট চাপা সন্তুষ্টির হাসি তার মুখে ক্রিস্টিনার সামনে নিজেকে উঁচুতলার ও সম্ভ্রান্ত মানুষ বলে জাহির করেছে এবং তাতে সফলও হয়েছে উপরন্ত জেমির গা চলার কারণও হয়েছে সেটা শান্ত লাগছে খুব নিরাশক্ত স্বরে বলল জেমি রাতে ঠিক মতো ঘুমাতে পারিনি কোথাকার এক বেকুব মাঝরাতেরও পর রাস্তা ধরে এদিক ওদিক ঘোরা ছুটিয়েছে এমন ঠান্ডার মধ্যেও বাইরের লোকের কি কাজ থাকতে পারে ঈশ্বরই জানেন হেঁটে চলে যাচ্ছিল ক্লিন শ্যাকেট জেমির মন্তব্য শুনে থমকে দাঁড়ালো ঘুরে তাকালো ছবল মারবার আগে র্যাটল সাপ যেভাবে তাকায় সেকেজের চোখে সেই চাহনি মুখ থমথমে হয়ে গেছে শীতল স্বরে জবাব দিল জনশ্রুতি আছে গভীর রাতে খুরের শব্দ শুনতে পাওয়া নাকি চরম অমঙ্গলের কেউ কেউ বলে ওটা আসলে মৃত্যুরই সারা এমন কথা তো শুনিনি সবিস্ময়ে বলল ক্রিস্টিনা আমি শুনেছি আবারও মিথ্যে বলল জেমি কালো ঘোড়া জোরে রাতবিরাতে বিরাতে চলাফেরা করে আসলে মিথ্যপথ যাত্রী মানুষ ঠান্ডা পলক্ষীন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকল কিন্তু পালটা চেয়ে একইভাবে চোখে চোখে জেমি তারপর হঠাৎ হেসে উঠল প্রাণ খোলা হাসি জানে না কিভাবে সম্ভব হলো কিন্তু আচমকা সবকিছু খুব মজার ও সহজ মনে হলো ওর কাছে উদ্বিগ্ন হওয়ার মতো স্নায়ুক হয়ে পরিস্থিতি মনে চাপ ফেলবে কি বরং রসবোধের সঞ্চার করেছে শক্ত হয়ে গেল সেকেডের চুয়াল জ্বলে উঠেছে চোখ জোড়া বোঝাই যাচ্ছে এমন প্রতিক্রিয়া আশা করেনি ভাবতেই পারিনি সতেরো বছরের এক তরুণ তার সঙ্গে কথার যুদ্ধে নামবে কপালের কাছে দপদপ করে লাফাচ্ছে একটা শিরা খুব রেগে গেছে সেকেড মানুষটার দুর্বলতা তৎক্ষণাৎ জেনে গেল জেনে অল্পতে ধৈর্য হারিয়ে ফেলে অগ্নিশর্মা হয়ে যায় অপেক্ষা করতে জানে না গ্লিন শেকের একজন জননপন্থী মানুষ কারো চোটপাট সহ্য করা দূরে থাক অন্যের সঙ্গে মদের অমিলও তার সহ্য হয় না আবার দেখা হবে বলে ঝটিতে ঘুরে বেরিয়ে চলে গেল সে নাস্তার বিল টেবিলে রেখে গেছে আমাকে পছন্দ হয় নিওর নিস্পৃহ স্বরে বলল জেমি আমার তো মনে হয় কাউকেই পছন্দ করে না সে বলল ক্রিস্টিনা তোমাকে পছন্দ করে শ্রাগ করলো মেয়েটি হয়তো করে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে তবে আমিও কি ভয় করি ব্যাখ্যা করতে পারবো না কিন্তু ও সামনে থাকলে অজানা একটা ভয় ক্রাস করে আমাকে কফি শেষ করে বেরিয়ে এলো জেমি পড়ছে দাঁড়িয়ে রাস্তার দুধারে দৃষ্টি চালালো ঠান্ডা আবহাওয়ায় যা স্বাভাবিক হাতে গোনা কয়েকজন লোক রয়েছে রাস্তায় এবছর তেমন তুষারপাত হয়নি বটে কিন্তু শীত পড়েছে বেশ কাছাকাছি একটা জেনারেল স্টোর দেখে ঢুকে পড়লো জেমি কিন্তু হতাশ হলো দোকানের সংগ্রহ খুবই কম যখন তখন ব্যবহারের জন্য একজোড়া কালো রঙের ফ্রিস্কো জিন্স আর একটা স্কিন কোট কিনল প্রথমে তারপর কয়েকটা শার্ট একজোড়া ধূসর স্ট্রাইপড প্যান্ট আর কালো একটা স্যুট দিন শেলফে পড়ে থাকায় কড়া ভাঁজ পড়ে গেছে কাপড়ে তবে সময় চলে যাবে নিশ্চয়ই জোড়া মোজা আন্ডারওয়্যার ও নেকার চিপ ছাড়াও আরও কিছু টুকিটাকি জিনিস কিনল জেমি নতুন কাপড় নিয়ে হোটেলে ফিরে এলো গোসল সেরে নেবে ব্যাগ খুলে বনে গেল একজন ব্যাগ খুলে তল্লাশি চালিয়েছে একমাত্র ব্যাগের উপর নির্ভর করে যার বছরের পর বছর চলে যায় জিনিসপত্র রাখতে গিয়ে একটা অভ্যাস তৈরি করে সে এবং এর অন্যথা হলে চট করে বুঝতেও পারে এক্ষেত্রেও তাই হয়েছে গত কয়েক বছরে যেখানেই গেছে জেমি ব্যাগটা ওর সঙ্গে ছিল দরকার হলে পেতে যাতে অসুবিধা না হয় তাই কিছু জিনিস সব জমা একই জায়গায় রাখতে অভ্যস্ত কালো তাই রেখেছিল কিন্তু এখন আর ওগুলো সেই একই জায়গায় নেই কেউ নাড়াচাড়া করেছে সে তো জানে না বা মনে রাখেনি কোনটা কোথায় রাখা ছিল ব্যাগ থেকে সব কিছু নামিয়ে তালাশ করেছে তারপর আবার যথাসাধ্য চেষ্টা করেছে যেটা যেখানে ছিল রাখতে কিন্তু নিহুত হয়নি কাজটা যার জিনিস শুধু সেই পারবে এটা প্রশ্ন হচ্ছে কে করেছে কাজটা নিশ্চয়ই সেকেড এছাড়া আর কে করবে কিন্তু কেন জেমির মধ্যে এমন কি দেখেছে যে চুরি করে রুমে ঢুকে ব্যাগ তালাশ করতে বাধ্য হয়েছে আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কারণে গুরুত্বহীন শহরে এসেছে সেকেটের মতো কেউ কেটা লোক জেমির বাবা আর তার অতীতের সঙ্গে কোনো রহস্যময় সম্পর্ক আছে সেকেডের হতেও পারে ওদের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকতে পারে হয়তো সম্ভব ট্রেভালিয়ানদের কার্যকলাপ নিয়ে এত আগ্রহ কেন সেকেটের মানুষটাকে যতটা বুঝতে পেরেছে বা জিনেছে যেমি নির্দিধায় বলা যায় সেকেটের মতো লোক দুটো কারণে এমন কাজ করতে পারে টাকার জন্যে কিংবা ঘৃণার কারণে যে কোনো একটা কিংবা দুটোই হতে পারে ওর ব্যাগে কিসের খোঁজ করেছে লোকটা সৌভাগ্যের কথা নগদ টাকা পয়সা সব জেমির সঙ্গে ছিল তাই খোয়ানোর প্রশ্নই আসে না কিন্তু টাকার জন্য ওর ব্যাগ ঘেটেছে সেকেট ঘটনাটা বিশ্বাসযোগ্য নয় দামি অন্য কোনো জিনিসও নেই ওর যাহ কেউ হাতাতে পারে ব্যক্তিগত বা সম্পত্তির কাগজও নেই জানে বাবার সঙ্গে কোনো কাগজপত্র রাখতো না পিছিয়ে এসে বিছানায় বসলো জেমি ঘুরো পুঁচকে গেছে প্রায় ভুলতে বসা একটা তথ্য মনে পড়েছে বাবার কাছে বড় বড় দুটো বাদামি ঘাম ছিল বহু বছর ওগুলো হাতছাড়া করেনি ওগুলো কোথায় এখন কিসের খাম। ভিতরে কি ছিল বাপ ব্যাটা পশ্চিমের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছে ওরা যখন যে কাজ পেয়েছে তাই করেছে জন ট্রেভালিয়ান বাদামি রঙা দুটো বড় খাম সবসময় সঙ্গে রাখত বাকস্পিনের তৈরি কেসে ভরে রাখত খাম দুটো কেসের মাঝামাঝি আড়াআড়ি ভাবে বেল ছিল একটা জেমির মনে পড়লো মৃত অবস্থায় বাবার সঙ্গে ছিল না ওই কেস সত্যি কথা বলতে কি কিছুদিন ধরে ওটা ওর চোখে পড়েনি শিশু সুলভ হলেও বড় হওয়ার পর থেকে নিজের ধান্দায় ব্যস্ত থাকত এমনকি বাবার সব কিছুও খেয়াল করতো না কোনো এক সময় জেনে খেয়ালও করেনি বাবা হয়তো খাম দুটো কারো কাছে গচ্ছিত রেখেছে কিংবা লুকিয়ে রেখেছে কোথাও খাম দুটো মুহূর্তে কোথায় থাকতে পারে এ ব্যাপারে অনুমানও করতে পারছে না অতীতের অনেক ঘটনা এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাবা বা নিজের পরিবার সম্পর্কে জানে না জানতে ইচ্ছে হয়নি বলে কখনো জিজ্ঞেসও করেনি অথচ প্রশ্নগুলোর উত্তর অপরিহার্য মনে হচ্ছে এখন প্রশ্নের সব জবাব অতীতে চাপা পড়ে গেছে পশ্চিমের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সময় ওর বাবা নিশ্চয়ই কোনো সূত্র রেখে গেছে চামড়ার ব্যাগে রাখা বাদামি খাম দুটো বাবা হারিয়ে ফেলেনি বরং কোথাও নিরাপদে রেখে গেছে বাবাকে চেনে বলেই জেমির বিশ্বাসটা জিরতরে হচ্ছে এমন কোথাও রেখে গেছে যাতে প্রয়োজনে পাওয়া যায় এবং তদ্দিন পর্যন্ত নিরাপদে থাকবে সঙ্গে দুটো পিস্তল রাখত বাবা অথচ আগাগোড়া নিরীহ ও শান্তিপ্রিয় মানুষ ছিল জন ট্রেভালিয়ান এবং জেমি বিশ্বাস করে কাউকে ভয়ও না সে অথচ নিবৃত পৃথিবী থেকে বিদায় নিয়েছে অন্যের প্রতিহিংসার বলি হয়েছে জানতেও পারিনি কেন খুন হলো একই পরিণতি ওরও হতে পারে ভাবছে জেমি যদি সতর্ক না থাকে বেঘুরে খুন হয়ে যেতে পারে বাবার মতোই সন্দেহের কোনো অবকাশ নেই পরিস্থিতি তেমনই ব্যাপারটা বিশ্বাসযোগ্য না হলেও ঘটনা বিশ্লেষণ করলে তাই দাঁড়ায় এখন যদি পাহাড়ে বা ট্রেলে থাকতো মরে পড়ে থাকতো কিংবা গত রাতে দরজা বন্ধ না রাখলেও খুন হয়ে যেত নির্ঘাত কি করা উচিত সরে পড়লে হয় এবং সেটা উচিতও কিন্তু জেমি জানে সেটা সম্ভব হবে না প্রতিপক্ষ ওকে যেতে দেবে না এ লোক আঠার মতো লেগে থাকবে পিছনের ট্রেলে এতগুলো বছর পর ঠিকই ওর বাবা বা ওকে খুঁজে পেয়েছে লোকটা পালিয়ে গেলে নিশ্চয়ই ওকেও পাকড়াও করবে ইতি কর্তব্য স্থির করবার প্রয়াস পেল জেমি শত্রুকে এড়ানোর চেয়ে বরং মুখোমুখি হওয়াই শ্রেয় অন্তত তাই মনে করেও তবে পরিস্থিতি অনুযায়ী কাজ করাই সমীচীন হবে প্রতিপক্ষকে নিজের অগ্রগতি বুঝতে দেওয়া যাবে না প্রথমে বোকা সেজে থাকতে হবে যেন কিছুই বুঝতে পারেনিও লোকটার মনে ধারণা জন্মাতে হবে যে খেলায় জিততে তেমন বেগ পেতে হবে না নইলে আচমকা মরিয়া হয়ে উঠবে সে কোনো একটা উসিলাই ঠিক খুন করে ফেলবে ওকে পশ্চিমে মানুষ খুন করা মোটেই কঠিন কাজ নয় কোনো একটা বিষয়ে তর্ক করলো ইচ্ছাকৃত মেজাজ খারাপ করে পিস্তলে হাত দিল কিংবা আলাপ করতে করতে ভিন্নমত মত পোষণ করে পরে মিথ্যুক বলে বসল ব্যাস অনিবার্য ডুয়েলে গড়িয়ে গেল ব্যাপারটা আইনের দৃষ্টিতে সাফা হয়ে যাবে কেউ কিছু বলবে না প্রশ্ন তুলবে না সবচেয়ে বড় কথা এ শহরে আইনের অস্তিত্ব আছে বলে মনে হয় নিঝিমির তবে ডুয়েলের ক্ষেত্রে দক্ষতার প্রশ্ন থেকে যায় লোকটা যদি ক্ষিপ্র হয় শুধু তাহলেই ওকে খুন করতে সক্ষম হবে গান ফাইটে কার কি পরিণতি হবে আগাম বলা মুশকিল জীবনে কখনো ডুয়েল লড়েনি জেনি ইচ্ছেও নেই ওর ঠান্ডা মাথায় কোনো মানুষই ডুয়েল লড়তে চাইবে না উঠতি বয়সী দুটো ছেলের গল্প শুনেছেও পিস্তলে পিস্তলের নাম কিনতে চেয়েছিল কিন্তু ওসব নেহাত ছেলে মানুষই এবং বিরল ঘটনা আদপে পিস্তল নিয়ে কেউ খ্যাতি অর্জন করতে চায় বলে ওর মনে হয় না বরং কারো যদি অমন উচ্ছ্বাসে থাকে সেটা স্রেফ ক্ষণিকের জন্যে বাস্তবে পিস্তল হাতে কারো মুখোমুখি একবার হওয়ার পর সে খায়েশ থাকবার কথা নয় আর নিজের সামর্থ্য সম্পর্কে ধারণা না থাকলেও জানে কি প্রো বাবাই ওকে পিস্তলে তালিম দিয়েছে কিন্তু এমন আত্মবিশ্বাস নেই যে গ্লিন সেকেট বা অন্য কারো মুখোমুখি দাঁড়িয়ে বহাল তবীয়তে ফিরে আসতে পারবে অন্তত আগাম ধারণা করবার জো নেই ডোয়েলে করা হবেই এমন ভাবছে কেন নিষ্ঠুর খুনের শিকারও হতে পারে বাবার ক্ষেত্রে যেমন হয়েছে কোনো সুযোগই পায়নি জন ট্রেভেলিয়ান ওর ক্ষেত্রেও যদি তাই হয় বরং তেমন সম্ভাবনাই বেশি ছোট্ট এ শহর থেকে সরে যেতে পারে অন্তত চেষ্টা চালাতে দোষ নেই হয়তো সফলও হবে দূরে কোথাও চলে যেতে সক্ষম হবে কিন্তু জেমির মন সায় দিচ্ছে না পাহাড়ে চলে যেতে পারে শহরের চেয়ে পাহাড়ে যেহেতু বহু গুণে স্বচ্ছন্দ আশা করা যায় কুলিয়ে উঠতে পারবে না শত্রু সেক্ষেত্রে যা ঘটছে তার অন্তরালে কি আছে জানা হবে না জানতে পারবে না ট্রেভালিয়ানদের প্রতি গ্লিন শেখের বিদ্বেষ ও আক্রোশের কারণ তাছাড়া বাবার মৃত্যুর রহস্য বা কারণও উদ্ঘাটন করতে হবে তাই সব দিক বিবেচনায় সেকেডের ধারে কাছে থাকাই শ্রেয় রহস্যের কিনারা করবার পাশাপাশি নিজেকে যেমন বাঁচাতে হবে তেমনি হিংস্র লোকটার পরিকল্পনাও ভণ্ডুল করে দিতে হবে নিঃসন্দেহে গ্লিন শেখেডই ঘূর্ণি জানতে হবে মৃত্যুর কারণ নেপথ্যে হয়তো টাকা অথবা ব্যক্তিগত আক্রোশ কাজ করেছে এমনও হতে পারে জন ট্রেভালিয়নকে ঘৃণা করত সেকেট আবার পারিবারিক কলহের জেরও হতে পারে ঘটনাটা ভাবনায় কোনো লাভ না হলেও জেমি জানে তাতে নিকট ভবিষ্যতে ওর পিঠ বাঁচতে পারে যদিও ভাবনার নাকটাই দিভ্রান্ত হয়ে আছে যেহেতু থই পাচ্ছে না সব কিছু দুর্বদ্ধ লাগছে ওর কোনো প্রশ্নেরই সন্তোষজনক উত্তর নেই কিন্তু বেঁচে থাকতে হলে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে হবে শত্রু সম্ভাব্য চাল আঁচ করতে হবে সে অনুযায়ী সক্রিয় হতে হবে এক্ষেত্রে চিন্তাভাবনা ওকে পথ দেখাতে পারে গোসল সেরে নতুন কাপড় পরল জেমি আয়নায় নিজেকে দেখে সন্তুষ্ট হতে পারল না এমন কোনো পরিবর্তন হয়নি সেই একই গেঁও ছেলেটা এক প্রস্ত নতুন কাপড় পরে শহরে যাচ্ছে সম্ভ্রান্ত বা অভিজাত দেখানো দূরে থাক নতুন কাপড় ওর চেহারায় পাঞ্চার মার্কা ছাপটাই দূর করতে পারেনি বরং হাস্যকর দেখাচ্ছে যেন নিজেকে আত্মবিশ্বাসী লাগছে না প্রত্যয়িত নয় মনে অস্বস্তি নিয়ে নিশ্চয়ই অন্যদের সমীহ আদায় করে নিতে পারবে না কেউ কে দুবার চেয়ে দেখবে না গ্লিনেকের মতো অভিজাত চাঞ্চলন ওর চলনে বলনে চস্ত সে হাজার লোকের ভিড়েও তাকে আলাদাভাবে চেনা যাবে আসরের মধ্যমণি হতে সক্ষম লোকটা নিজস্ব স্বকীয়তা ও স্বাতন্ত্রে দৃষ্টিকারে যে কারো একই ক্ষমতা জেমির বাবারও ছিল বাবার যদি থাকে ছেলে হিসাবে আমার হবে না কেন ভাবল আনকোড়া স্যুট খুলে দেয়ালের আংটায় ঝুলিয়ে রাখল জেমি ফ্রিস্কো জিন্সের সঙ্গে ধূসর ফ্লানেল শার্ট পরল কালো নেকার চিপ ঝুলালো গলায় সব শেষে সিপস্কিন কোট চাপালো গায়ে পিস্তল বা ছুরের কথা ভুলে যায়নি পিস্তল বাবার কাছ থেকে সদ্য পাওয়া হলেও ছুরিটা আজীবনই ওর সঙ্গে ছেলেবেলা থেকে কখন ওটা কাজে লাগে আগে থেকে বলা মুশকিল কোট খুলে ঝুলিয়ে রাখলো জেমি বিছানার লাগোয়া টেবিলে এসে বসল বেশ পুরনো একটা খবরের কাগজ রয়েছে ওটাতে লেখার কাজ চালিয়ে যেতে মনস্থ করল কলম তুলে নিয়ে বাবার সঙ্গে যেসব শহরে গেছে একে একে সবগুলোর নাম লিখে ফেললো দীর্ঘ তালিকাটা দেখবার আগে জেমি বুঝতে পারেনি আদবে এত শহরে ঢুঁ মেরেছে ওরা গুনতে গিয়ে দেখলো গত চার বছরে বাইশটা শহরে থেমেছে বা থেকেছে ওরা বাবা যে খুব অস্থির মতে ছিল তা নয় বরং নানা কারণে ঘন ঘন স্থান বদল করেছে ওরা কখনো কাজের অভাব কখনো বিরূপ পরিস্থিতি দেখে এগোতে বাধ্য হয়েছে কিংবা কাজ শেষ হয়ে যাওয়ায় অন্যত্র গেছে প্রায় দু মাস স্টেজ লাইনে কাজ করেছে ওর বাবা নেভাডার ইউরেকায় এজেন্ট ও বুক দায়িত্ব পালন করেছে জেমি তখন বসে থাকেনি বরং মাইনারদের কাছে গরু পৌঁছে দেওয়ার কাজ করেছে ট্রেইল ড্রাইভে ইউরেকা থেকে পিওচিয়ে গেছে ওটা বুমটাউন বলে অস্থির শহর ছিল ওটা রাজ্যের জোর বদমা শেষে জড়ো হয়েছিল মার্শাল ছিল অ্যালান মেনকিন শক্তপাল্লা সারাক্ষণ তেতে থাকতো মেজাজ সামান্য গড়বড় হলে গ্রেপ্তার করত বেয়ারা মাইনার বা কাউবয়দের বেশিরভাগ আউটল সমঝে চলত তাকে কারণ পিস্তলে অসম্ভব ক্ষিপ্র মেনকিন তার সঙ্গে পাল্লা দেওয়ার সাহস তখন পর্যন্ত করেনি কেউ ব্যাংকে খন্ডকালীন হিসাবরক্ষক হিসাবে কাজ নিয়েছিল নিয়মিত লোকটা তখন ব্লেক বা অন্য কোথাও গিয়েছিল ফিনারেলে যোগ দিতে স্থানীয় রেস্তোরাঁয় বাসন কোষণ ধোয়ার কাজ নিয়েছিল জেমি পথ চলা যেন শেষ হয় না আজ এখানে তো কাল সেখানে প্লেসারভিল ভিল সিটি ক্যালিফোর্নিয়া মিশরি ফোর্ট ফোর্ড গ্রিফিন সান্তাফে সিলভার সিটি হয়ে দশ সিটিতে গেছে এবং সব শেষে ইয়াংটন বাদামি খাম দুটো শেষ কবে বা কোথায় দেখেছিল নিজেকে প্রশ্ন করল জেমি চোখ বুঝে মনে করবার প্রয়াস পেল ইউরেকায় ওগুলো ছিল বাবার সঙ্গে কারণ কোম্পানির সেফে রেখেছিল সহ চামড়ার ব্যাগটা এবং ইউরেকা ছাড়বার সময় খাম দুটো সংগ্রহ করতে অফিসে গিয়েছিল জন ট্রেভালিয়ান সঙ্গে জেমিও ছিল পিওচেও ছিল কারণ ব্যাংকের নিরাপদ সেফে রাখা ছিল ওগুলো ডজ ত্যাগ করবার সময় বাবাকে বাক্সকিন ব্যাগটা মুড়িয়ে বেডরুলের ভিতরে ঢোকাতে দেখেছে মনে পড়লো কিটকার্সনেও দেখেছে জর্জ টাউন নিশ্চিত হওয়ার জন্য স্মরণ করলো যেমি আগাগোড়া শহরে ঢোকা থেকে শুরু করা পাঁচ দিন পর চলে আসা পর্যন্ত কিন্তু খাম নিয়ে বেরিয়ে আসবার ঘটনা মনে করতে পারল না সত্যি কথা হচ্ছে জর্জ টাউনের হোটেল ডি প্যারিসে কয়েক ঘন্টার জন্য থামবার পর আর দেখেইনি ব্যাগটা হোটেল মালিক ফরাসি লুই পেরেজের সঙ্গে অন্তরঙ্গতা ছিল ওর মার বাবার দুজনে ফরাসি ভাষায় কথাও বলেছে অনর্গল পিরেজকে নিশ্চিন্তে বিশ্বাস করা যায় বাবা পরে বলেছিল ওকে ধাঁচের মানুষও এত দৃঢ় চেতা যে ওর বিশ্বাস থেকে টলানো কঠিন ওকে কেনাও সম্ভব নয় জবান দিলে প্রাণের বিনিময় হলেও সেটা রাখে মানে করবে না জীবন বাজি রাখতে যদি বলো ওর পক্ষে তাই রাখতে রাজি আমি তাহলে আছে খাম দুটো এটা অবশ্য অনুমান ভুলও হতে পারে তবে নির্ভুল হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু আপাতত কোনো লাভ হচ্ছে না ওর তাতে কারণ জেমি যেখানে আছে জর্জ টাউন প্রায় আকাশের মতো দূরত্বে হাজার মাইল নয় তবে তুষার ও বহু পাশ পেরোতে হবে এই মুহূর্তে যে আত্মাহুতির সামিল সবচেয়ে বড় কথা বিপদে ট্রেলে এক রক্তচোষাকে নিয়ে অত বিপদসংকুল পথ পাড়ি দেওয়া যাবে না তখনই একটা আইডিয়া উঁকি দিল মাখাতায় অদ্ভুত হলেও বাতিল করে দিতে পারল না বরং মস্তিষ্কের গভীরে রয়ে গেল এ কারণে যে বৈরী প্রকৃতিতে চলাফেরায় সেকেডের চেয়ে ঢেয়ের দক্ষ জিমি শীতে পাহাড় পাড়ি দেওয়ার চিন্তাও করে না কেউ কারণ হাজার ফুট উচ্চতায় এমন পাস রয়েছে যেগুলোতে ত্রিশ চল্লিশ ফুট পুরু তুষার জমে থাকে তীব্র ঠান্ডা তো আছেই এমন বৈরী পরিবেশে একটা দিনও টিকে থাকা সম্ভব হয় না বিকল্প উপায় আছে পশ্চিম ও দক্ষিণে যেতে পারে বিস্তীর্ণ মরুভূমি আছে ওদিকে মরুভূমি হতে পারে সেকেটের খসানোর মক্ষম জায়গা বেশিরভাগ ওয়াটার হলের অবস্থান জানা আছে ওর তাই আশা করা যায় বিপাকে পড়বে না বরং উল্টো বেকায়দায় ফেলে দিতে পারবে সেকেটকে ব্যাপারটা খুব সহজ মনে হলেও মন থেকে সায় পাচ্ছে না নিশ্চিত হতে পারছে না বেশভূষা বা কথাবার্তায় যতই কেতাদুরস্থ বা ফুলবাবু দেখাক গ্লিনশেকের পশ্চিমে মোটেই আনাড়ি বা নতুন নয় বরং শক্তপাল্লা ও বান্দা মনে হয়েছে মরুভূমি বা পাহাড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত বুমেরাং হয়ে দেখা দিতে পারে ওর জন্য স্থির সিদ্ধান্ত ছাড়াই কামরা থেকে বেরিয়ে এলো তার আগে গায়ে কোর্চাপিয়েছে রেস্তোরাঁয় গিয়ে ঢুকল এ শহরে আসবার পর থেকে শুধু ওই একটি জায়গা যাচ্ছে কোথাও গিয়ে বসবার আর কি জায়গা নেই আছে সেলুন বা অন্য রেস্তোরাঁয় যেতে পারে কিন্তু এমন তীব্র ঠান্ডার মধ্যে রাস্তায় বেরোতে হবে বল তাহলে দরকার ছাড়া তা করবে কেন যেহেতু প্রয়োজনটা এখানেই মিটে যাচ্ছে একটা টেবিল দখল করলো রান্নাঘর থেকে বেরিয়ে এলো ক্রিস্টিনা ওকে দেখে উজ্জ্বল হয়ে গেল মুখ সহাস্যে বলল তোমাকে তো দারুণ লাগছে যেমনি গালে ও কানে গরম রক্তপ্রবাহ টের পেল মেয়েদের মতো আরক্ত হয়ে গেছে নিউকি কি মুখটা অস্বস্তির সঙ্গে ভাবল গরম গরম স্যুপ আছে জানালো মেয়েটি গরুর মাংস আর সবজি নিতে পারবে যত খুশি ব্যস্ত স্বরে বলল নিজেকে সামলে নিয়েছে সহসায় একটা আইডিয়া খেলে গেল মাথায় এখান থেকে যদি বেরিয়ে যেতে হয় দুপুর বা পরপরই হতে পারে আদর্শ সময় যাত্রাপথে দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার করতে কম বেশি সবাই সকাল সকাল যাত্রা করে এটা অন্য সবার মতো গ্লিন শেখও জানে এবং সেভাবেই তৈরি থাকবে সে কিন্তু লোকটার অজ্ঞাতে যদি রওনা দিতে পারে নির্দ্বিধায় বাড়তি সুবিধা নিতে পারবে সেক্ষেত্রে অস্বাভাবিক কোনো সময় যাত্রা করা উচিত শেকের যখন জানতে পারবে পাখি উড়ে গেছে ততক্ষণে হয়তো অনেকটা পথ এগিয়ে যেতে সক্ষম হবেও এমনকি সন্ধ্যার জন্য থেমেও যেতে পারে তখন চাইলেও অন্ধকারে ওকে ট্রেল করতে পারবে না ফুলবাবু তবে এখানেও অনিশ্চয়তা রয়েছে শত্রুকে খাটো করে দেখা ঠিক হবে না জেমি যেমন এ শহর থেকে সটকে পড়বার জন্য পরিকল্পনা আটছে তেমনি সারাক্ষণই ওকে চোখে চোখে রাখছে সেকেট তাকে সামনে দেখতে না পেলেও জেমি নিশ্চিত ঠিক এটাই ঘটছে সশরীরে উপস্থিত না থেকেও কারো গতিবিধি নজরে রাখা সম্ভব তবে নিজের চলাফেরার মধ্যে যদি একটা প্যাটার্ন তৈরি করে নেয় হয়তো ভাওতা দেওয়া যাবে লোকটাকে দুপুরে স্টেবলে গিয়ে ঘোড়ার খোঁজখবর নিতে পারে এটা খুব স্বাভাবিক শহরে যে কদিন থাকবে রোজ দুপুরে তাই করে একটা প্যাটার্নে দাঁড়িয়ে যাবে ব্যাপারটা তখন হয়তো চুপিসারে সারে সরে পড়া সম্ভব সুপের স্বাদ দারুণ লাগল তবে বেশিক্ষণ উপভোগ করতে পারল না জেমি কারণ অর্ধেকটা শেষ করবার পর জানালা দিয়ে শহরে ঢুকতে দেখল এড ডিমবর্ড আর গ্রে কিনিয়রকে শুধু ওই দুজন জজ টেন্ডি মিলস বা অন্য লোকটা নেই সঙ্গে উঠতে উদ্যত হয়েও নিজেকে নিবৃত্ত করলো স্যুপটা সত্যি দারুণ হয়েছে শেষ না করে ওঠা ঠিক হবে না ফের কবে এমন সুস্বাদু স্যুপে চুমুক দিতে পারবে বলা মুশকিল টিমবর্ট আর কিনিয়ারির উপর নজর রেখেছে জেমি সেলুনের দিকে চলে গেল দুজন সামনে পৌঁছে স্যাডল ছাড়ল চলাফেরায় আরষ্টতা ক্লান্ত বিধ্বস্ত দেখাচ্ছে এমনকি টিমবর্ডকেও পর্যদস্ত মনে হচ্ছে অথচ দৈত্যাকার দেহে আসরিক শক্তি তার স্যাডল ছেড়ে দাঁড়ানোর সময় খানিকটা টলে উঠল হয়তো অনেক সময় স্যাডলে কাটাতে হয়েছে বলে স্যালুনে ঢুকে পড়ল ওরা সুফ গলাধকরণ করার সময় নি চিন্তা ভাবনা করলো জেমি কেন এখানে এসেছে এরা এটা ওদের সহন নয় জেমির খোঁজে না মতোই এদিক দিয়ে পাহাড় থেকে বেরিয়ে এসেছে অবস্থা দেখে মনে হচ্ছে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়েছে দুজনকে আপাতত কাজ নেই বলে উল্টো দিকে চেয়ারে এসে বসলো ক্রিস্টিনা তুমি বোধহয় কোনো ঝামেলায় আছো তাই না বলা যায় স্বীকার করল জেমি তবে আমি ডেকে আনিনি কখনো কখনো না চাইলেও ঝামেলায় পড়তে হয় এর মূলে কি সে মানে মিস্টার শেকেডের কথা বলছি ত্রাক করলো জেমি জানি না এখানে কেন এসেছে সে কিংবা কোথকে এসেছে তাও জানি না তবে আমাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে একসঙ্গে কফি খেতে খেতে নিজের অজান্তে মুখ খুলে ফেললো জেমি হয়তো নিঃসঙ্গ বলে কিংবা অন্যকে বলে ব্যাপারটা আরও পরিষ্কার করে নিচ্ছে যেহেতু কাউকে বলবার সময় অনেক খুঁটিনাটি ও ক্ষুদ্র বিষয় চোখে পড়ে যাই হোক বাবা ও নিজের সম্পর্কে সবই খুলে বলল দুজনে পশ্চিমের আনাচিকানাচি কুড়ে বেড়ানো থেকে শুরু করে পোকারে জন ট্রেভালিয়ানের বিশাল অঙ্কের টাকা জেতা এবং পরবর্তী ঘটনা প্রবাহ বাদ দিল না এর পরিণতিতে কি ঘটবে বা আদৌ কি ঘটেছে জানা নেই ওর কিন্তু চেয়েছে একটা রেকর্ড থাকুক অন্তত একজন জানুক ওদের ভাগ্যে কি ঘটে গেছে ক্রিস্টিনা বেশ মনোযোগী শ্রোতা বাধা তো দেয়নি কিংবা অপ্রাসঙ্গিক কোনো প্রশ্নও করেনি বরং উৎসাহ দিচ্ছে জেমিকে সুন্দরী একটা মেয়ে সমস্ত মনোযোগ দিয়ে কথা শুনছে এর চেয়ে বেশি কি চাইবে কোনো তরুণ ঘটনার বয়ান করতে করতে সত্যি কিছুটা পরিষ্কার হয়ে এলো জেমির বদ্ধমূল ধারণা জন্মে গেল যে গ্লিন সেকেডের সঙ্গে ওদের আত্মীয়তার সম্পর্ক আছে তা যদি নাও হয় অন্তত ওর কাছে যে একটা কিছু চাইবার আছে তার তাতে কোনো সন্দেহ নেই এটাই খতিয়ে দেখতে হবে জানতে হবে সেই চাওয়াটা কি তুমি কি ওকে ভয় পাও জানতে চাইল ক্রিস্টিনা বড় বড় নীল চোখে তাকিয়ে আছে মেয়েটা নিজের ভিতরটা হাত লাড়ালো জেমি গ্লিন শেকেটকে ভয় পায়ও না একটু পর বললো আমি ওকে ভয় পাচ্ছি না তবে ওর ব্যাপারে কিছুটা হলে উদ্বিগ্ন একটু হলেও দুশ্চিন্তা করছি কারণ ওর আসল উদ্দেশ্য জানি না আমার মতো তুমিও জানো যে এমন আবহাওয়ায় মাইনিং করবার মতো জমির খোঁজ চালানো স্রেফ পাগলামি অথচ ঠিক তাই বলেছে সে জমি যদি দেখা না যায় কোথায় কি আছে জানা না যায় কিংবা নমুনা সংগ্রহ করা না যায় তাহলে কিসের মাইনিং এটা স্রেফ ধাপ্পা আসলে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে গ্লিন শ্যাকেট কিন্তু সত্যটা পেটের ভেতর রেখে দিয়েছে এখন তাহলে কি করবে তুমি খানিকটা গোয়েন্দাগিরি করব। শব্দটা উচ্চারণ করবার সময় কিছুটা হলেও উত্তেজিত সোনালু ওর কণ্ঠ ভাবছি অতীত খুঁড়তে শুরু করব গত কয়েক বছরে যেসব জায়গায় গেছি ওখানে গিয়ে খোঁজ খবর নেব। আমার বংশ পরিচয় বা আনুষঙ্গিক অন্যান্য তথ্য তো জানবই চাই কি সেকেডের খবরও বের করে ফেলব সাবধানে থেকো আন্তরিক স্বরে বলল ক্রিস্টিনা আমার হয়ে একটা কাজ করে দিতে পারো হঠাৎ প্রস্তাব করল জেমি। যদি আপত্তি না থাকে তোমার কি করতে হবে একটু আগে শহরে এসেছে দুজন লোক ওদের কথা বলেছি না ওরা এখানে এলে মনোযোগ দিয়ে কথাবার্তা শুনবার চেষ্টা করো যদি সম্ভব হয় ওরা যাতে আবার সেটা বুঝতে না পারে ঠিক জানি না কেন ওরা এসেছে এখানে তবে একটা ধারণা এসেছে মাথায় বেশ উঠে দাঁড়ালো ক্রেস্টেনা গরম কফি দেবো তোমাকে রেস্তোরাঁয় যেখানে বসে আছে যেমনি জানালার পাশে রাস্তার দুদিকে অনেকটা পর্যন্ত দেখতে পাচ্ছে অথচ বাইরে থেকে ওকে দেখতে পাবে না কেউ সেলুনটাও চোখে পড়ছে এখনও কেউ বেরোয়নি ভিতরে খুব বেশি লোক সমাগম হওয়ার কথা নয় ড্রিঙ্ক পেটে পড়লে মাথা ঠিক থাকে না টিম বোর্ডের ঝগড়াটে স্বভাবটা আরও উস্কে যায় কিনিয়ার সম্পর্কে প্রায় কিছু জানে না জেমি তবে অনুমান করতে পারে টিম টিমবোর্ডের মতো বৎস্বভাবের না হোক কিন্তু যেহেতু একই পথের পথিক ভালো মানুষ বলা যাবে না পাহাড়ে চারজনে মিলে ওর উপর হামলা করেছে নীতিবান ও সৎ মানুষ হলে এমন অন্যায় করতো না সেক্ষেত্রে ধরে নেওয়া চলে যে টিমবোর্ডের মতোই মন্দলোক ব্রেক কেনিয়র কিন্তু জজ মিলসের এর ভাগ্যে কী ঘটেছে এখানে কেন আসেনি সে জেমির খোঁজে দুটো দলে ভাগ হয়ে পাহাড় থেকে বেরিয়ে আসেনি তো অন্য লোকটাকে নিয়ে এসে সিলভার গেছে আর টিম বোর্ডদের এখানে পাঠিয়ে দিয়েছে তবে তেমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে কারণ তুষার জমে সব প্রায় বন্ধ হয়ে গেছে জজের মতো পাহাড়ে আনারি লোকের পক্ষে শহরে ফিরে যাওয়া সম্ভব নয় কিংবা তীব্র ঠান্ডায় পাহাড়েও থাকতে না সে সেক্ষেত্রে জেমির সন্দেহ মিলস বোধ হয় বেঘরে মারা পড়েছে তীব্র ঠান্ডায় পাহাড়ে নানা কারণে মানুষের মৃত্যু হতে পারে টিমবটের মতো হিংস্র নিষ্ঠুর ও স্বার্থপর সাঙ্গপাঙ্গ থাকলে ব্যক্তিগত রেশারেশি বা সংঘর্ষের সম্ভাবনাও বেড়ে যায় মিনিট কয়েক পর সেলুনের সামনে রাস্তায় দুজনকে দেখতে পেল জেমি এইমাত্র বেরিয়ে এসেছে এবং রেস্তোরাঁর দিকে চেয়ে আছে এখন শূন্য রাস্তার দুধারে দৃষ্টি চালিয়ে দেখে নিল ওরা শেষে এদিকে পা বাড়াল গ্রেগরি কিনিয়ার মাঝারি আকৃতির মানুষ গর্বরতার চেয়ে খাটো উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আর ওজন দেড়শো পাউন্ড তুলনায় এর টিম বর্ডকে রীতিমতো দৈত্য বলা চলে উচ্চতায় কম করে হলো সোয়া ছয় ফুট ওজন অন্তত দুশো ত্রিশ পাউন্ড কিনিয়ারকে তো বটেই টিমবর্ডের পাশে পাঁচ ফুট নয় ইঞ্চি উচ্চতা ও একশো ষাট পাউন্ড ওজনের জেমিকেও ক্ষুদ্রকায় ও সুটকি দেখাবে একসঙ্গে দুজনের মোকাবিলা করা দুঃসাধ্যের ব্যাপার হবে ওর জন্য যদি সত্যি শেয়াল দুটোর মুখোমুখি হতে হয় জেমি ইতি কর্তব্য স্থির করে নিল প্রথম ঘুষিতে কিনিয়ারকে আউট করে দিতে হবে যাতে পরে নিশ্চিন্তে টিমবোর্ডের দিকে মনোযোগ দিতে পারে তখনই নিয়ে এলো ক্রিস্টিনা জেমির মুখভাব দেখে থমকে গেল উদ্বিগ্ন স্বরে জানতে চাইল কি হয়েছে শেয়াল দুটো এদিকে আসছে রেস্তোরাঁ ছাড়া তো আর কোনো জায়গা নেই সেক্ষেত্রে এখানেই আসছে ওরা যদি লড়াই হয় চেষ্টা করবো ওদের বাইরে নিয়ে যেতে অযথা জিনিসপত্র ভাঙচুর হবে নইলে যা করা উচিত তাই করবে তুমি জেমি এখানে কি ভাঙলো বা না ভাঙলো তা নিয়ে ভেবো না ঠান্ডা স্বরে বললো ক্রিস্টিনা আমার বাবাও লড়িয়েছিল হাজারবার শুনেছি ওর মুখে কথাটা প্রথম খুশিটা মক্ষম জায়গায় হাঁকাত দশটা লড়াইয়ের মধ্যে নয়বার ওতেই জয় পরাজয় নির্ধারিত হয়ে যায় তো গায়ের জোরে প্রথম ঘুষিটা হাঁকাবে তুমি জেমি আর সাফসুত্র কাজ আমার জন্য রেখে দিও আগেও এখানকার মেঝে থেকে রক্ত পরিষ্কার করেছি সত্যিকার পশ্চিমা মেয়েদের মতো কথা পড়ছে পা রেখেছে ওরা আসছে ভেতরে ঢুকলেই দেখতে পাবে ওকে সামনে একটা চেয়ার সরিয়ে দিল জেমি উঠে দাঁড়াতে বা দৌড় দিতে গেলে যাতে পায়ে বেঁধে না যায় আসুক বেটাটা মনে মনে ভাবছে ও আচ্ছা ধোলাই দিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে এবং বিদ্যাবত্তা চ্যানেলে সাথেই থাকবে